আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আপনারা যদি কেউ নতুন পাখি কিনে আনেন তাদের কিরামভাবে রেখে তারপর নিজের কেজে বা নিজের সেট আপে ঢোকাবেন সেটা আমি আজকে পর্যালোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না কিন্তু আপনারা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের উপকার লাগবে। সো আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেলের পেটস অ্যান্ড প্যাট টু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি সেটা একটা বলতে পারেন গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে যারা নতুন পাখি ব্রিডার হবে বা নতুন যারা পাখি পুষবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা হাট থেকে পাখি কিনে আনুন বা ব্রিডারের ঘর থেকে পাখি কিনে আনুন, আনার পরে কী করতে হবে সেটা তাদের জানার দরকার আছে। হয়তো মেবি অনেকে জানে, অনেকে জানে না। আমি যে প্রসেসটা করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার প্রসেসের সঙ্গে হয়তো অনেকের প্রসেস নাও মিলতে পারে, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম কাজ করে, সেই হিসাবে আমি আপনাদের কাছে শেয়ার করছি। মেনলি যখন আপনারা ফার্স্ট হাট থেকে কিনুন বা ব্রিডারের কাছ থেকে কিনুন, দুটো জিনিস অবশ্যই দেখে নেবেন, পাখিটার চোখ থেকে কোনো জল পড়ছে কি না, আর একটা পাখিটার কোনো পটি হচ্ছে কি না, আর পাখিটা কোনো গাফুলিয়ে বসে আছে কি না, এই তিনটে অবশ্যই দেখে নেবেন। তারপরে পাখি আনার পর আপনি হতে পারে মেবি গরম থেকে আনছেন বা ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা থেকে আসছেন, যেরকমই আসুন নিয়ে, তখন কিন্তু আপনাকে আনার পর যদি আপনার আলাদা ঘরে যদি একটা কেজ রাখা থাকে খুবই বেটার হয়, কিন্তু সবাই দ্বারা তো সেটা সম্ভব হয় না। সেই জন্য আপনারা একটা কাজ করবেন, আপনারা ওই একই ঘরেই আলাদা কেজ রাখবেন, যখন পাখি আনবেন তখন কিন্তু আপনারা ওই কেজের ভেতরে ঢুকিয়ে রেখে দেবেন। আপনি মনে মনে গরম থেকে আনুন আর গরমকালেই আনুন আর ঠান্ডার সময় আনুন, গরমকালে আনলে তো মোটামুটি আপনারা মানে হাঁপাবে পাখিটা আনার পর, কিন্তু শীতকালে আনলে সেরকম হাওয়াবে না। সেই জন্য আপনাদের কিন্তু পাখিটা আনার পর খাঁচায় দেওয়ার পর মোটামুটি জল দেবেন না, মোটামুটি মিনিমাম 10-15 মিনিট কিন্তু আপনারা কোনো জল দেবেন না। 10-15 মিনিট পরে যদি গরমকাল হয় তাহলে নিওফিপ্রিনটা দেবেন। কারণ নিওফিপ্রিনটা কেন দিতে বলছি, নিওফিপ্রিনটা দিলে দুটো কাজ হবে, একটা হলো গরম থেকে আসার পর বা বিভিন্ন একটা জায়গা থেকে একটা জায়গায় এলে ডাইজেশনের প্রবলেম হতে পারে, সেই জন্য ওটা হজমের ওষুধ, আর গরম থেকে আনার পরে নিওফিপ্রিনটা দিলে একটু শরীরটা ঠান্ডা হয়, সেই হিসাবে নিওফিপ্রিনটা আপনাকে বললাম। কিন্তু শীতকালে এলে কিন্তু নিওফিপ্রিন দেবেন না, ওটা ডাইরিকন দিয়ে দেবেন। সো ফ্রেন্ড, এটা দেওয়ার পরে আপনাকে কিন্তু অল্প করে নিম পাতা ওদের ধুয়ে খেজে দিয়ে দেবেন। ওই নিম পাতাটা খেলে কী হবে, ওদের শরীরের ভেতরে যে জামটা থাকবে কিছুটা হলেও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি আপনি 3 দিন বাইরে রেখে দেবেন। তার সঙ্গে আপনাকে কী করতে হবে, যে নিম পাতা সেদ্ধ করে জল নিয়ে সেটা 3 দিন আপনি সারা শরীরে স্প্রে করে দেবেন। কারণ যদি গায়ে দিয়ে কোনো জাম আসে পাখির গায়ে যদি থাকে, সেই জামটা কিন্তু আলাদা কেন রাখতে বলছি, ওই জামটা অন্য পাখির গায়ে লেগে যেতে পারে। সেই জন্য আপনি অন্য কাউন্টার থেকে সেটা মানে স্প্রে করে 3 দিন ধরে স্প্রে করবেন, নিম পাতা ফুটিয়ে তার জল স্প্রে করতে পারেন, বা B904 দিয়ে আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন। দেবার পরে আপনারা কিন্তু প্রথম দিন এনে ওই নিম পাতা দিলেন, প্রথমে নিওফিপ্রিন করে জল দিলেন, তারপরে আপনারা দানা যেরকম দেবার সেরকম কেজে দিয়ে রাখবেন। এই হলো ফান্ডামেন্টাল জিনিস, এই জিনিসটা আপনাদের করতে হবে। কেউ বলে ওটা 1 মাস আলাদা রাখলে ভালো হয়, কেউ বলে 7 দিন রাখলে ভালো হয়, আমি মানে 3 দিন কি 4 দিন রাখলে মোটামুটি ঠিক হয়ে যায়। আমি যেটা করে থাকি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা সবাই দেখবেন। দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি আপনাকে ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই তার উত্তর দেবো। যদি সেই ভালো টপিক হয় সেই টপিকে আমি কিন্তু একটা ভিডিও করে আপনাকে শেয়ার করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন।